ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আমার মাধ্যমিকের বাংলা সাইস কোনি নিয়ে তো সেই জায়গা থেকে জাস্ট আমি কিছু কোশ্চেন দেবো সেই প্রশ্নগুলো করলেই সব কোশ্চেন তোমরা কমন পাবে তো তোমাদের এই এইখানে পরীক্ষাতে তিনটি অথবা চারটি যেমন দু হাজার কুড়ি সালে তিনটি দিয়েছিল তার আগের বছর দেখেছিলাম যে চারটি প্রশ্ন দিয়েছিল তো সেই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের করতে হবে দুটি তো আমরা এখন কথা না বলে সরাসরি চলে যাব সেই প্রশ্নগুলো দেখে নেব চলো আমরা সরাসরি চলে এসেছি প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দু হাজার বাইশ সালের জন্য ইম্পর্টেন্ট দেখো যে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন কণিক চরিত্রটি বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন বিষ্টুচরণ চরিত্রের মধ্যে হাস্যরস ও সত্যতার যে পরিচয় রয়েছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অমিয়ার চরিত্রটি বিশ্লেষণ করো এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে এই মুহূর্তে সে বুঝলো তার মাথা থেকে মুকুট খুলে নিয়েছে হিয়া এটা করেছে মধ্যে থাকবে কার কথা বলা হয়েছে সে কীভাবে এই উপলব্ধিতে উপনীত হয়েছে তা আলোচনা করো চার নম্বর প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও পাঁচ নম্বর কোনীয় ও ক্ষিতীশ অপরের পরিপূরক আলোচনা করো এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে ক্ষিতীশের ঘরের দেওয়ালে টাঙানো অর্জুনের অর্জুন ও সারথী কৃষ্ণের ছবি কিভাবে কনি উপন্যাসে উপনীত হয়েছে তা বুঝিয়ে লেখো পাঁচ নম্বর প্রশ্ন জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল সাত নম্বর যে প্রশ্নটি ছিল কণিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য ক্ষিতীশ সিং কোনির যে কঠোর অনুশীলন ব্যবস্থা করেছিল তা লেখো আট নম্বর কোনির নামকরণের সার্থকতা বিচার করো নম্বর কণির চরিত্র আলোচনা করো চার বছর দশ নম্বর প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মিলে দিয়েছে প্রজাপতিকে একে ঘিরে ক্ষিতিশের পরিবারে কি ছবি ধরা পড়েছে এগারো নম্বর প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে আসল লজ্জা এবং গর্ভ জলে বলার কারণ কি। বারো নম্বর প্রশ্ন স্টেট সিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার বিবরণ দাও চার নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটি আমা আচ্ছা হ্যাঁ পড়লে মেয়েটি আমার পা ধুয়ে জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন আজ বারনের দিন বাউনের দিনে গঙ্গা ঘাটের বর্ণনা করো নম্বর এভাবে জেতার কোনো আনন্দ নেই বক্তাকে তার এমন মনোভাবের কারণ কি আলোচনা করো এই প্রণটি প্রশ্ন করলে তোমাদের যে তিনটে প্রশ্ন দেবে বা চারটে প্রশ্ন দেবে তার মধ্যে দুটো করতে হবে তা হান্ড্রেড পারসেন্ট কমন আসবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে